হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুস টিউটোরিয়াল। আজকে দেখো কিছু সূত্র এবং কিছু জিনিস নিয়ে আলোচনা করব। দেখো প্রফিট লস, চ্যাপ্টারের নাম প্রফিট লস অর্থাৎ লাভ এবং ক্ষতি, ক্রয় মূল্য টার্মটা কি, যে দাম দিয়ে জিনিসটা কেনা হয় তাকে বলা হয় কি ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস, অথবা সিপি বিক্রয় মূল্য, যে দাম দিয়ে জিনিসপত্র বিক্রি করা হয় অর্থাৎ তাকে বলা হচ্ছে সেল প্রাইস বা বিক্রয় মূল্য, অথবা এসপি। নেক্সট দেখো লাভ, যে কেনা দাম থেকে বিক্রির দাম বেশি হলে তখন হয় প্রফিট, তাকে কি দিয়ে লেখা হয়, পি দিয়ে। ক্ষতি, ক্ষতিকে কি কি হয়, যখন কেনা দাম অর্থাৎ ক্রয় মূল্য বেশি হবে বিক্রয় মূল্যের থেকে তখন তাকে বলা হচ্ছে ক্ষতি। একে কি দিয়ে লেখা হয়, লস অথবা এল, সরি এখানে লেখায় ভুল হয়ে গেছে, এল হবে, ও লস এবং এল দিয়ে লেখা হয়। তাহলে রুলসগুলি দেখে নাও, প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু প্রফিট বাই সিপি ইন্টু 100%। আমরা সবসময় প্রফিট এবং লস কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেশন করব যখন কিছু বলা না থাকবে, এবং লস লস কি কখন হবে, সিপি মাইনাস এসপি, এবং লস পার্সেন্টেজ লস বাই সিপি ইন্টু 100। আজকে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমরা অঙ্ক দেখব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ধন্যবাদ।